সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী। সুখে দুঃখে সব সময় দেশের মানুষের পাশে থেকে তারা যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত। যে কোনো দুর্যোগের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। দুপুরে টাঙ্গাইলের বড় চাওনা কুতুবপুর ডিগ্রি কলেজ মাঠে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে সেনা প্রধান এই কথা বলেন। বাংলাদেশ সেনাবাহিনী এখন লজিস্টিক এফটিএক্সে সারা দেশে মোতায়েন আছে। এটা আমাদের সেনাবাহিনী পর্যায়ের অনুশীলন। আমরা আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী সাথে বাংলাদেশ সেনাবাহিনী সুবর্ণ জয়ন্তীতে এই অনুশীলনটা করছি। আমরা যখন সারা দেশেই এই অনুশীলনের জন্য মোতায়েন আছি, তখন আমরা চেষ্টা করেছি জনগণের পাশে দাঁড়াতে। আমরা বঙ্গবন্ধুর ওই ফিলোসফিটাকে ধারণ করি যে বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের সেনাবাহিনী।